নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব। সব থেকে বড় খবর যেটা আমরা জানতে চাই, যে ইস্ট বেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি কে হবে। ইতিমধ্যে 5 জন বিদেশি চূড়ান্ত হয়ে গিয়েছে। ষষ্ঠ বিদেশি হিসাবে আমরা ভেবে নিয়েছি, এবং যেটুকু খবরাখবর পেয়েছি যে জ্যাডন এলসি, যিনি গত মরশুমে ডুরান্ট কাপ ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন, তার আগে কিন্তু তিনি যথেষ্ট নির্ভরতা দিয়েছেন এবং তার পরিবর্তে ফুটবলার হিসাবেই কিন্তু এসেছিলেন জর্ডান থেকে হিজাজি মাহের। তিনিও নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করেছেন। ইতিমধ্যে 5 জন বিদেশির নাম ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করেছে, তাদের অফিসিয়ালি ঘোষণা হয়ে গিয়েছে। তাহলে ষষ্ঠ বিদেশি কে আসতে চলেছে, এটাকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের দিক থেকে মোটামুটি একটা কনফার্মেশন পাওয়া গেছে। সেটা হচ্ছে যে জর্ডান এলসির পরিবর্তক ইস্ট বেঙ্গল ক্লাব খোঁজা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তার কারণ কি? তারে কি জর্ডান এলসি আসবে না? হ্যাঁ বন্ধু, তার আসার এখনো সম্ভাবনা আছে, কিন্তু অনেকটা সময় গড়িয়ে যাচ্ছে। ইস্ট বেঙ্গল ক্লাব খুব বেশি ঝুঁকির রাস্তায় যেতে চাইছে না। তারা চাইছেন তাদের আর কোনো এশিয়ান কোটার বিদেশি ফুটবলার নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এই জন্যই তারা এমন একজন ফুটবলারকে খুঁজছে যে যিনি জর্ডান এলসি প্রকৃত বিকল্প হতে পারেন। এবং একটা কথা বলি বন্ধু, আমার এই কথার মানে এটা নয় যে জর্ডান এলসি আসবেন না, তবে সময়টা অনেক বেশি যাচ্ছে বলেই তার ব্যাকআপের জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট একটা অন্য ফুটবলার খুঁজে বেড়াচ্ছে। তিনি কে বা কে হতে পারেন এই বিষয়ে এখন অবধি সম্পূর্ণ কোনো তথ্য যেহেতু আমাদের কারো কাছেই আসেনি, তাই কোনো তথ্য এই মুহূর্তে দেব না। দ্বিতীয় সব থেকে ভাইটাল যে খবরে বন্ধু চলে আসব, সেটা হচ্ছে যে মাঝমাঠের ফুটবলার মোবাশ্বির রহমানকে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিল একেবারে। এটার একটাই কারণ বন্ধু, মাঝমাঠে উপযুক্ত অভিজ্ঞ শব্দটা বলছি কিন্তু অভিজ্ঞ ফুটবলারের সন্ধান ইস্ট বেঙ্গল করে ফেলেছে। সেটা আমরা কেউ জানি না, কোন ইউটিউবের সোশ্যাল মাধ্যমে এখন অবধি কেউ বলতে পারেনি যে তিনি কে। মোবাশ্বির রহমানকে ছেড়ে দেওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে মাঝমাঠে একটা অভিজ্ঞ, আমি অভিজ্ঞ শব্দটা এ কারণেই বারবার বলছি, ইস্ট বেঙ্গল ক্লাব জুনিয়র ফুটবলারদেরকে নিয়ে দলটা ভরাচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা হিসাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এক্ষেত্রে কিন্তু যে মাঝমাঠের ফুটবলারটা অন্তত মোবাশ্বির রহমানের পরিবর্তে হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন, তিনি কিন্তু খুব একটা হালকা পুলকা গোছের ফুটবলার নন। অর্থাৎ ভারতীয় ফুটবল সার্কিটে তার একটা পরিচিতি আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু কোচ কার্লোস কুয়ারদাদ প্রসঙ্গে তিনি যে কথাটা বলছেন বারবার করে, যে ষষ্ঠ বিদেশি তিনি তার মতন করে নির্বাচন করে ফেলেছেন, যদি ইস্ট বেঙ্গল কর্মকর্তারা জর্ডান এলসির ফিটনেসের দিক থেকে সন্তুষ্ট না হতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই এমন একজন ফুটবলার সেন্ট্রাল ডিফেন্স ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে চলেছেন যিনি কোচ কার্লোস কুয়ারদাদের পছন্দসই। তবে বিষয়টা কিন্তু এখন অবধি চূড়ান্ত হয়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু সেন্ট্রাল ডিফেন্সে ইস্ট বেঙ্গল ক্লাব বল হোল্ড করে খেলতে পারে এমন একজন ফুটবলারের সন্ধানে ছিল। শুধু সেন্ট্রাল ডিফেন্স কেন বন্ধু, আমি আজকের ভিডিওতে আমাদের সেন্ট্রাল ডিফেন্ডারের সম্পর্কেও কিন্তু একটা তথ্য ভেসে এসেছে। তার কারণ এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল দল তাদের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেনি। বিক্ষিপ্তভাবে যে বা যারা ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছে, অবশ্যই খবরগুলো অনেক আগে থেকে আপনারা সোশ্যাল মাধ্যমে পাচ্ছিলেন, পরে ইস্ট বেঙ্গল ক্লাব সেগুলো কনফার্মেশন করেছে। তবে পূর্ণাঙ্গ দল ইস্ট বেঙ্গল যেহেতু এখন অবধি ঘোষণা করেনি, সেই দলের মধ্যে কিন্তু রীতিমতো চমক থাকবে। এই চমকটা কোচ কার্লোস কুয়ারদাদ জানেন, তার কারণ তার পরামর্শ ছাড়া কোনো ফুটবলারই ইস্ট বেঙ্গল ক্লাবে আসছেন না। এটা ভালো কথা, কোচ তার মতন করে দল সাজাবেন, কোচের পরামর্শ মতো দল তৈরি হবে, এটা একদিক থেকে নিঃসন্দেহে ভালো। তবে যেটা সব থেকে বড় খবর দিতে চাই, যে দুটো পজিশনের ফুটবলার, একজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং একজন মাঝমাঠের ফুটবলার। আমরা জানি যে ইস্ট বেঙ্গল ক্লাবের মাঝমাঠটা অত্যন্ত দুর্বল, খুব দুঃখের সঙ্গে বেদনার সাথে এটা বলতে হচ্ছে যে বিকল্প ফুটবলার নেই। বিকল্প ফুটবলার বলতে যাদের ওপর কোচ ভরসা করতে পারেন তারা একেবারেই নবীন, তারা নিশ্চয়ই আগামী দিনের তারকা মহাতারকা হওয়ার মতো মাল মশলা উপাদান তাদের মধ্যে অতি অবশ্যই আছে। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটা সাকসেস ওরিয়েন্টেড দল, তাদের খুব দ্রুত সাকসেস দরকার, সেখানে তারা এসব ফুটবলারদের ওপরে অতটা ভরসা করতে পারে না। আমরা ভীষণভাবে চাইছিলাম, যেরকম বলা হয়েছিল যে জিকশান সিং তো ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন না, জিকশান সিংকে নেবার মতো জায়গায় এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব অর্থনৈতিক কারণে দাঁড়িয়ে নেই। কিন্তু পরিবর্তে হিসাবে তো ফুটবলার ছিল,
তাদেরকে কেন ইস্ট বেঙ্গল ক্লাব নিল না? আমি দুটো ফুটবলারের নাম আপনার সামনে তুলে ধরেছিলাম, বিনীত রায়ের কথা বলেছিলাম, সাহিল ট্রাবোরের কথা বলেছিলাম। সাহিল ট্রাবোর আসবেন না বিনীত রায় আসবেন সে বিষয়ে বন্ধু আজকের ভিডিওতে কোনো মন্তব্য করব না, এ কারণেই করব না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমার কাছে আপাতত নেই। তবে সব থেকে বড় যে তথ্যটা রয়েছে যে মোবাসির রহমানকে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে, এ কারণের জন্যই তাদের কাছে মোবাসির রহমানের থেকেও অনেক বেশি অভিজ্ঞ বিকল্প ফুটবলার তারা পেয়ে গেছেন। তাই কে তিনি ফুটবলার এটাকে নিয়ে আগামী কয়েকদিন বেশ কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে চর্চা করব। আসলে সুনির্দিষ্টভাবে তিনি কে সেরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। তবে ওই যে বললাম বন্ধু, মোবাসিরকে ছাড়া হয়েছে তার মানে ইস্ট বেঙ্গল ক্লাব সেন্ট্রাল ডিফেন্সে কোন দুর্দান্ত, আমি কিন্তু দুর্দান্তের বাইরে অভিজ্ঞ শব্দটা বারবার করে ব্যবহার করছি, যে কোনো হুট করে চলে আসা কোনো ফুটবলার নয়, ভারতীয় ফুটবল সার্কিটে তিনি পরিচিত মুখী হবেন, তাকে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করার দোরগোড়ায় পৌঁছে গেছে বলেই আজকে মোবাসির রহমানকে ছেড়ে দেওয়ার তথাকথিত সাহসিকতা ইস্ট বেঙ্গল ক্লাব দেখাতে পেরেছে। এবারে চলে আসব লাল ছুনুঙ্গা, তার পারফরমেন্সটা অনেকটা আলো হাদারির মতো। ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেই তিনি জাতীয় সুযোগ পেয়েছেন, সেখানে যে তিনি নিজেকে নির্ভরযোগ্য বা নিয়মিত ওই নাওরে মহেশ সিং এর মতো অপমান করতে পেরেছেন তা কিন্তু নয়, সত্যটা আমাদের স্বীকার করতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাবকে বহু ম্যাচে তিনি ডুবিয়েছেন, পুরনো ম্যাচগুলো ক্লিপিংস দেখুন বুঝতে পেরে যাবেন, কিন্তু সব মিলিয়ে তার মধ্যেও কিন্তু একটা নির্ভরযোগ্যতা আছে, তাকে ভরসা করা যায়। তবে তার বিকল্পও দরকার, এবং সেই বিকল্প খুঁজতে গিয়ে বাস্তবিকই ইস্ট বেঙ্গল বিকল্প খুঁজে পেয়ে গিয়েছে। তাদের নামটা যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা বলতেই পারেন যে আপনি সবই তো অফিসিয়াল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধু, ছাড়ছি কারণের জন্যই দল গঠন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। ধন্যবাদ।